আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বেবি কেয়ার অ্যান্ড এন্টারটেইনমেন্ট চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ঠান্ডার সময় দেখা যায় বাচ্চাদের সর্দি কাশি লেগেই থাকে। এই ঠান্ডা থেকে বাচ্চাদেরকে দূরে রাখার জন্য আজকে আমি আপনাদের সাথে একটি উপকারী তেলের ভিডিও শেয়ার করব। তাহলে শুরু করা যাক। তেলটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সরষের তেল, রসুন আর কালো জিরা। এখন আমি চুলায় পাতিল বসিয়ে সরষের তেলটা দিয়ে দিলাম, এরপর দিলাম কালো জিরা, এরপর দিয়ে দিলাম রসুন। এই তেলটা আপনারা আপনাদের বাচ্চাদের শরীরে বাচ্চাদের গোসলের আগে বা পরে ব্যবহার করতে পারেন। এই তেলটা ব্যবহার করলে বাচ্চাদের ঠান্ডা লাগাটাই অনেকটাই কমে যাবে। তেলটা তৈরি হয়ে গিয়েছে, আমার বাসায় আগে থেকে তৈরি আছে, তাই আমি অল্প করে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করেও জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যে আপুগুলো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিন্তু রেগুলার আমার ভিডিও দেখেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।